আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? তো তার আগে বলে নেই, অনেকে আমার ভিডিওতে যদি তাবিবের ব্যাকগ্রাউন্ডে কান্না শুনেন তো ভাবতে পারেন যে আপু হয়তো তাবিবকে টেক কেয়ার না করে ভিডিও করছে না। আসলে এরকম না, তাবিবকে আমি হয়তো তুষানের বাবার কোলে দিয়ে বা আম্মুর কোলে দিয়ে, ওরা হলো ঘুম পাড়ানো যখন ট্রাই করে ঘুমের আগে একটু কান্না করে, তো এই কারণে। এছাড়া তাবিবকে কান্না করি আমি কখনোই ভিডিও করি না, কারণ মায়ের কাছে তার সন্তানের প্রায়োরিটি সবার আগে। তো আজকে আমরা দুজন একসাথে কেন সেটা বলছি, আমরা আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এসেছি। অনেক ব্লগার আপুরা ইদানিং চ্যালেঞ্জ ভিডিও করছে, ফুড চ্যালেঞ্জ, তারপরে ওয়ান কালার ফুড চ্যালেঞ্জ। তো আমার কমেন্ট বক্সেও আমার ভিউয়ার্সরা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে যে আপু তুমি ভাইয়াকে নিয়ে ফুড চ্যালেঞ্জ করো। তো ওয়ান কালার ফুড চ্যালেঞ্জ ওটা আমি একাই করতে পারবো, এটার জন্য ভাইয়াকে আমার লাগবে না। কিন্তু মানে ফুড চ্যালেঞ্জ করতে গেলে তো ভাইয়াকে আমার লাগবে। ভাইয়া ফুড চ্যালেঞ্জ করতে পারবে না, কারণ ভাইয়া খাওয়ার দিক থেকে খুবই উইক। তো ওই চ্যালেঞ্জ আর আমি ওকে নিয়ে আসলে রিস্কে যেতে চাচ্ছি না। তো ভাইয়া সবসময় হারবে, এই কারণে চিন্তা করলাম থাক ভাইয়াকে আর ওর মধ্যে টানাটানি না করি। তো আমরা আজকে একটা অন্যরকম চ্যালেঞ্জ নিয়ে এসেছি, এটাকে কি চ্যালেঞ্জ বলা যেতে পারে? কি বলা যেতে এটাকে? মানে আমার এখানে অনেক রকমের ডাল আছে, তারপরে আরো অন্য শস্য টাইপের আর কি এগুলো আছে। তো আমার এক সময় একবার চোখ বাঁধা থাকবে, আপনাদের ভাইয়া আমাকে একটা একটা করে দিবে, আমি চেনার ট্রাই করব, তারপরে আপনাদের ভাইয়ার চোখ বেঁধে দিব, আপনাদের ভাইয়া দেখি কতটুকু চিনতে পারে। ও কিন্তু মানে চোখ খোলা অবস্থাতেই অনেক অনেকগুলো নাম জানছে না, তো নাম বলে দিলাম, দেখা যাক এরপরে চোখ বাঁধা অবস্থায় তার নামটা মনে পড়ে কিনা। তো আপনাদেরকে দেখাই এখানে কি কি আছে। তো এই যে দেখুন, এখানে অনেক কিছুই আছে। তো কি কি আছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেই। এটা হলো মাসকলাইয়ের ডাল, এটা তো দেখতে পাচ্ছেন ভুট্টা, এটা হলো পপকর্নের ভুট্টা, এটা হলো আস্ত মুগ ডাল, তারপরে এটা হলো বুটের ডাল, এটা হলো মুগ ডাল, এমনি মুগ ডাল, এটা হলো মসুরের ডাল, এটা হলো সাদা সরিষা আর গোলমরিচ, সরি এটা সাদা গোলমরিচ, আর এটা কিন্তু সরিষা। তো দেখা যাক আপনাদের ভাইয়া কতটুকু চিনে আর আমি কতটুকু চিনি। আমি মনে হয় চিনবো, তবে যে উইন হবে তাকে, যে মানে হারবে তাকে হয়তো একটা গিফট দিতে হবে, নাহলে খাওয়াতে হবে। এটাই হলো আজকে চ্যালেঞ্জের, মানে যে হারবে তার এটা করতে হবে। তো দেখা যাক, আমি মনে হয় ইনশাল্লাহ জিতবো, হারবো না, কারণ আমার আগেই উইনার ডিক্লেয়ার হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, বলা যায় না, জিততেও পারি, আবার আপনাদের ভাইয়াও জিততে পারে, দেখা যাক। তো আপনাদের ভাইয়াকে দিয়ে ফার্স্টে শুরু করি, আপনাদের ভাইয়ার চোখটা বেঁধে দিই, তারপরে দেখা যাক সে কতটুকু চিনে বা কতটুকু তার অ্যাক্টিভিটি দেখাতে পারে। তো আপনাদের ভাইয়ার চোখ বেঁধে দিচ্ছি একটা কাপড় দিয়ে। এতই লম্বা মানুষ তুমি, পিছনে এটা আসতেছি না, মাথাও লম্বা। জানি না চুরামি করলে সেটা ও বুঝবে, সেটা ও জানবে তো চুরামি করতেছে কিনা। তো ঠিক আছে, দেখা যাক প্রথমে কি দিয়ে শুরু করা যায়। এই যে দেখুন প্রথমে কি দিচ্ছি, আপনারা তো দেখছেন, আমিও দেখতে পাচ্ছি। তো এখন আপনাদের ভাইয়া দেখি চিনতে পারে কিনা। তার মানে আসলে দেখতে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে, তুমি আগে শুনতে যাচ্ছ কেন? আচ্ছা আচ্ছা, এটা দেখুন, এটা দেখুন, এটা কি, এই যে দেখি এটা কি অবস্থা হয়। এবার আচ্ছা
মাশালাটা। আচ্ছা ঠিক আছে, এটা তো আমরা ইজিলি বোঝা যাবে, এটা তো আসলে ইজিলি বোঝার মতোই একটা জিনিস দিলাম। এই যে এখন যা দিচ্ছি, এই যে নাম আচ্ছা এবার দিচ্ছি হলো এটা, এই যে এটা দিচ্ছি এবার, এই যে এই যে এই যে এই যে এবার এটা দিচ্ছি, এটা হচ্ছে তোমার আস্ত মুখ যাও, আগে একটা ছিল এই যে তোমার এগুলো হলো ঠিক আর এগুলো হলো ভুল, তার মানে আটটার মধ্যে আপনাদের ভাইয়া ঠিক বলেছে হলো পাঁচটা আর তিনটা হলো ভুল করেছে। এখন আপনাদের আপুকে অন্ধ বানিয়ে দিচ্ছি, বেশি টাইট করো না তাহলে। হ্যাঁ কেন চোখ কাটতে দিচ্ছে? আমি সেখানে একটা খেলা করছি। কি খেলা করবো? দেখো আমি খেলা করবো আমি। হ্যাঁ তুমি এখানে আসো বাবা, এই আমু মতো নিনজা। আচ্ছা আমু নিনজা, আচ্ছা দেখি আমু গুলোর নাম বলতে পারি কিনা, আসো দেখি আমরা। হ্যাঁ চুপ করে বসো এখানে, দেখা যাচ্ছে। আচ্ছা এখানে কয় আঙ্গুল বলো, আঙ্গুলই দেখতেছি না, কয় আঙ্গুল কিভাবে বলবো? এখানে এখন কয় আঙ্গুল বলো, কিছুই দেখতে পাচ্ছি না আমি, আঙ্গুলই নেই দেখতে পাচ্ছি। ডালি তো মনে হচ্ছে, তো এটা কি মাশকলাই না মুগ, এটা হলো একটু কনফিউজ, তোমার মতো অবস্থা হয়েছে আর কি। মুগ ডাল আমার হাত ধরো বাবা, হাত ধরে দিয়ে দাও এখানে। হাত কি ছেলে ধরে রাখো, এটা তো ইয়ে যে আস্তা মুখ না কি জানি বলে সরিষা,
তারপরে এটা দেখি দাদা, এটা দেখো ক্যামেরা দেখাই। আচ্ছা এবার দেওয়া হচ্ছে এটা সাদা গোলমরিচ দিচ্ছি। এবার দেওয়া হলো হচ্ছে এটা এবার দেওয়া হচ্ছে এটা হলো ভুট্টা। আচ্ছা ঠিক আছে তো আমি কয়টা ঠিক বলেছি? ছয়টা। আর আপনাদের ভাইয়া ঠিক বলেছিল পাঁচটা, দুইটা ভুল করেছি আমি। এই দুইটাও ভুল হতো না, সঠিক বলে আবার কনফিউজ হয়ে ভুল করে ফেলেছি। তো আসলে আমি ঠিক বলবো, কারণ হলো এইসব জিনিসগুলো আমি সবসময় নাড়াচাড়া করি, আমি ভালো চিনি, আমি ভালো বুঝি। তারপর আপনাদের ভাইয়া সেই খারাপ করেনি, সেই থেকে অনেক অনেক ভালো করেছে। এই জন্য আপনাদের ভাইয়াকে আমি যেহেতু ঠিক বলেছি, আর আপনাদের ভাইয়া তাহলে আমাকে খাওয়াবে নয়তো কিছু দিবে। আচ্ছা আচ্ছা, খাওয়াই কি খাওয়াবো? এখন তো আর খাওয়াই, যেটা খাইতে যাবো এখন তো খাওয়াইতে পারবো না। দেখা যাক, এটা খাওয়াটা আমরা খাবো। তো ওটাও তো আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো, আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে। তো দেখা যাক আপনাদের ভাই আমাদের কি খাওয়ায়। খাওয়ালে তো শুধু আমাকে একা খাওয়ালে হবে না, আম্মু আছে, তোষান আছে, সবাইকে খাওয়াতে হবে। না এটা হলো আমি যে কয়জনকে বলবো সেই কয়জনকে খাওয়াতে হবে, এটাই। তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা আপনারা জানাবেন। তো মাঝখানে তোষান যোগ দিয়েছিল, সেও খুব এক্সাইটেড, কারণ ছোট মানুষ, নতুন জিনিস দেখেছে। তাবিব এখনো যোগ দেওয়ার বয়স হয়নি, তাবিব আছে আম্মুর কোলে পাশেই। তো আরো আইডিয়া দিবেন আশা করব, কেমন মানে কি টাইপের ভিডিও করলে আপনাদের ভালো লাগবে। কারণ আমরা তো আসলে ভিডিও করি, আইডিয়া সবসময় তো আমাদের মাথায় থাকে না, আমরা যেটুকু পারি করার ট্রাই করি। ঠিক আছে, তাহলে আজকের মতো আমাদের এই চ্যালেঞ্জ ভিডিওটা এখানেই শেষ করছি। বিদায় নিয়ে নাও সবার কাছ থেকে। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ বলে দাও। আচ্ছা সে একটা করবে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা সরি, সে একটা করবে। এটা আপনারা একটু দেখেন, শেয়ার করি তারটা। দেখতে পাচ্ছ দিছো? না, আমার এখানে কয়টা ফিঙ্গার? হাউ মেনি ফিঙ্গার্স? 1 2 3 4 5 বাবা শিখে দিছে চিটিং চিটিং চিটিং। এটা কি বাবা বলতো? পপকর্ন খাবো তুমি? কর্ন? আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমাদের আমাদের তোষান আজকে উইনার। তোষানকে আমরা একটা চুম দিব, চুম তো একটা। ওকে ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে দাও। ভালো লাগবে, হ্যাঁ পরে করবো। তুমি আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ।